হক জানার পরে সত্য জানার পরে সেটাকে গ্রহণ না করা এটা হলো অহংকারের চিহ্ন হাসাদ হিংসার কারণে এটা হয় অতএব এখান থেকে যেন আমরা পরিত্রাণ পাই এটা আমাদের চিন্তা করতে হবে আল্লাহ পাক আমাদেরকে যে দিন দিয়েছেন সেই দিন বোঝার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা নেই আমার বিশ্বাস যারা ইখতিলাফ করতেছে তারা কিন্তু সত্যটা জানে জানার পরেও তারা এটাকে শুধুমাত্র হিংসা এবং হাসাদের কারণে সেটাকে গ্রহণ করতে পারে না যেহেতু এতদিন তো এটা আমি মানিনি এতদিন যেটা করি নাই এখন যদি আমি চেঞ্জ হয়ে যাই তাহলে মানুষ আমাকে কি বলবে এই অভ্যাসটা কার ছিল আবু তালেব হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قل الله سبحانه وتعالى ام يحسدون الناس على ما آتاهم الله من فضله প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আজকের জুমায় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো একটি রোগ এবং ব্যাধি যে রোগ এবং ব্যাধি মানব জাতির ধ্বংসের অন্যতম একটি বড় কারণ এবং মানুষদের মাঝে বিদ্বেষ শত্রুতা সৃষ্টি হওয়ার সবচাইতে মূল এবং অন্যতম কারণ এবং মানব সৃষ্টির প্রথম থেকেই এই রোগটাই মানুষকে সর্বপ্রথম আঘাত করেছে আর এই রোগ থেকে খুব কম মানুষই মুক্ত আছে দিনদার বেদিন মুসলিম গায়ের মুসলিম সাধারণ বিশেষ কেহই এই রোগ থেকে মুক্তি নেই ইল্লা মা রাহিম আল্লাহ তবে আল্লাহ যাকে বিশেষ রহমত করে মুক্তি রেখেছে সেই বিষয় এবং সেই রোগ এবং বিভেদের নাম হলো হাসাদ এবং হিংসা উক্ত বিষয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে যেন আমরা এই কঠিন রোগের ক্ষতিকর বিষয়গুলি জেনে সেখান থেকে নিজেকে বেঁচে রাখার চেষ্টা করি আল্লাহ যেন তৌফিক দান করেন হাসাদ এবং হিংসা এটার শাব্দিক অর্থ হলো এই জাওয়ালুন নিয়মাতি আন সাহিবিহি এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে স্তর বিশিষ্ট বানিয়েছেন কাউকে ধনী বানিয়েছেন কাউকে গরিব কাউকে সম্মানিত কাউকে সম্মানের দিক দিয়ে একটু কম কাউকে বেশি সুন্দর কাউকে কম সুন্দর মানুষের ভিতরে আল্লাহ পাক স্তর পার্থক্য করে সৃষ্টি করেছে আর এই পার্থক্য করার মানুষের নিজস্ব কোনো ক্ষমতা নেই
যদি মানুষ নিজে ইচ্ছায় যদি সুন্দর হতে পারত তাহলে অসুন্দর কোনো মানুষ দুনিয়ায় আসতো না মানুষ যদি নিজে ইচ্ছায় দুনিয়ার সুখের মালিক যদি সে হতে পারত তাহলে দুনিয়ায় কোনো মানুষ কষ্টে থাকত তার মানে হলো এই পৃথিবীর নিয়ন্ত্রক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই পৃথিবীর রাজত্বর চাবি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء هي محمد صلى الله عليه وسلم আপনি বলে দেন مالك الملك তিনি পৃথিবীর সমস্ত বাদশার বাদশা তিনি تؤتي الملك من تشاء তিনি যাকে ইচ্ছা তাকেই দায়িত্ব দেন তাকে রাজত্ব দান করেন তানজিউল মুলকা মিম্মান তাশা আর যাকে ইচ্ছায় তার থেকে আল্লাহ বা সাতকে ছিনিয়ে নেন অতু ইজ্জু মান তাশা অতু জিল্লু মান তাশা তিনি যাকে ইচ্ছা ইজ্জত বাড়িয়ে দেন আর যার ইচ্ছা তার ইজ্জতটাকে কমিয়ে দেন বিয়াদিহিল খাইর সমস্ত কল্যাণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আছে কিন্তু মানুষের ফিতরত এবং স্বভাব সেটা কি যে আমার চাইতে যার সম্মান একটু বেশি আমার চাইতে যে একটু ভালো অবস্থায় আছে আমার চেয়ে যে একটু সুন্দর আমার চেয়ে যে একটু পদে বেশি উঁচুই আমার ভিতরে হিংসা এবং হাসাদ আসে আমার অন্তরটা তার বিষয়ে জ্বালা করে তো হাসাদের অর্থ হলেই জাওয়ালুন নিয়মতি আন সাহেবিহি যার বিষয়ে হিংসা করছে আল্লাহ পাক তাকে যে নিয়ামতটি দিয়েছে সে চাচ্ছে যে ওই নিয়ামতটা তার থেকে চলে যাক তার থেকে ধ্বংস হয়ে যাক সে কেন এত সুন্দর তার বাড়ি এত কেন সুন্দর হচ্ছে তার ব্যবসায় তার ব্যবসায় এত বরকত কেন এত সে টাকা পয়সা মালিক হচ্ছে কেন সে এত সম্মানের অধিকার কেন এই যে একটা রোগ এই রোগ থেকে বেঁচে আসে এমন কোন মানুষ আছে এই রোগ শুধু মুসলিম না মুসলমান অমুসলিম বড় ছোট জ্ঞানী মূর্খ এমনকি একেবারে একই পিতামাতার সূত্রে আপন ভাই ভাই বোন এদের মাঝেও কিন্তু শয়তান এই হাতিয়ার দ্বারা একে অপরের মাঝে শত্রুতা এবং হিংসা সৃষ্টি করেছে অর্থাৎ বিষয়টাই অত্যন্ত মারাত্মক বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক সময় বিষয়টার ভয়াবহ সম্পর্কে আমরা জানি না এবং পরিত্রাণের উপায় আমরা জানি না বুঝি না বা বাঁচার চেষ্টা করি যাই হোক প্রথম যে জিনিস জানবো সেটা হলে এই হাসাদ বলা হয় যে শাব্দিক অর্থ হলো হিংসা শাব্দিক অর্থ কি হিংসা আরবিতে এই হিংসাটা আবার দুই ভাবে ব্যবহার হয় আর বাংলায় দুই শব্দ ব্যবহার হয় আরবিতে দুটো একই শব্দ হাসাদ বাংলায় হাসাদ একটা হলো মাজমুম আর একটা হলো হাসাদ মামদুহ একটা হাসাদ হলো যেটা ঘৃণিত আর একটা হাসাদ হিংসা সেটা হলো প্রশংসন প্রশংসিত প্রশংসিত যেটা হাসাদ সেটাকেও আরবিতে হাসাদ বলা হয় আর এটার বাংলা অর্থ হলো ঈর্ষা আর যে হাসাদটি নিন্দনীয় সেটার বাংলা হলো হিংসা তাহলে হিংসা আর ঈর্ষার মধ্যে পার্থক্য হলো এই যে আমার চাইতে আল্লাহ পাক যাকে নিয়ামত বেশি দিয়েছে তাকে দেখে যদি আমার ভিতরে ঈর্ষা আছে যে আমিও যদি এর মতো ভালো একটা আলেম হতে পারতাম আমিও যদি এর মতো একটা ভালো দানশীল হতে পারতাম আমিও যদি এর মতো একটা সম্মানিত ব্যক্তি হতে পারতাম তাহলে উনি ওনার সম্মান দিয়ে উনি ওনার সম্পদ দিয়ে যেভাবে দুনিয়ায় ভালো কাজ করছে আমি ওইভাবে করতাম এটা শরীয়তে জায়েজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাসাদ ইল্লা ফিতনাতাইন ঈর্ষা করা বৈধ নয় তবে দুটা বিষয়ে ঈর্ষা করা যায় রাজুলুন আতাহুল্লাহু মালান ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে
সে ওই সম্পত্তি আল্লাহর দ্বীনের খাতে সে ব্যয় করে, আল্লাহ সন্তুষ্টির জন্য সে ওই সম্পদ দিয়ে সে চেষ্টা করে। তৃতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি তার এই আল্লাহর দ্বীনের খেদমত করা দেখে তার অন্তরে ঈর্ষা করবে, আহ আমিও যদি তার মতো টাকার মালিক হতাম তাহলে সে যেভাবে এতিম প্রতিপালন করছে আমিও করতাম। ওই ব্যক্তিকে আল্লাহ টাকা দিয়েছে, সে একটা টাকা দিয়ে মসজিদ বানিয়েছে, আল্লাহ যদি আমাকে টাকা দিত আমিও একটা এরকম মসজিদ বানাতাম। এই ধরনের নিয়ামতের আশা করা শরীয়তে জায়েজ, শরীয়তে জায়েজ। এর বিপরীত যেটা সেটা হলো হিংসা। হিংসা কিন্তু প্রতিপক্ষের কল্যাণ চায় না, সে প্রতিপক্ষের মতো হতে চায় বলতে সে ওরকম হতে চায় কিন্তু তার আগে চায় যে সে আগে ধ্বংস হোক, এটা হলো হিংসা। আমার চাইতে আমার গাড়ি সুন্দর বেশি কেন, এই এলাকার মধ্যে আমার গাড়ি সবচেয়ে সুন্দর হবে, আমার বাড়ি সবচেয়ে সুন্দর হবে। এতদিন আমার বাড়ি সুন্দর ছিল, আমার বাড়ির পাশে যখন আরেকজন আমার মতো বাড়ি করা শুরু করেছে তখন কি হয়, হিংসা সৃষ্টি হয়ে যায়, এই তো আমার প্রতিপক্ষ হয়ে গেছে। এই জিনিসটা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত ক্ষতিকর। এ বিষয়ে আল্লাহ পাক বলছেন, দেখো তুমি যদি কারো বিষয়ে হিংসা করো, হিংসা করাতে তোমার ক্ষতি, তোমার কোনো লাভ নেই। কি নেই? লাভ নেই, ক্ষতি কেন? দেখো এই দুনিয়ার নিয়ন্ত্রণ তো আমার হাতে, আমি তাকে ইজ্জত দিয়েছি, আমি তাকে সম্মানিত করেছি, আমি তাকে অর্থ সম্পদের মালিক বানিয়েছি, আমি তাকে সুন্দর বাড়ি গাড়ির মালিক বানিয়েছি, তুমি তার প্রতি হিংসা করছো মানে কি? তুমি আমাকে এটা বলতে চাচ্ছ যে আল্লাহ তুমি তাকে কেন দিল, এটাই তো নাকি? আল্লাহ পাক বলছেন সূরা আম্বিয়া 54 নম্বর আয়াত, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, মানুষরা কি হিংসা করে ওই বিষয়ে? আলা মা আতাহুমুল্লাহ, তাদের থেকে মানুষরা হিংসা করে যাদেরকে আল্লাহ পাক নিজ অনুগ্রহ করে তাদেরকে আল্লাহ পাক অনুদান দিয়েছে। তাহলে এই পৃথিবীতে কোনো মানুষ আমি নিজেই সম্মান অর্জন করতে পারি না, আমি নিজেই কোনো মর্যাদা অর্জন করতে পারি না, আমি কোনো সম্মানের অধিকারী হতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তৌফিক না দিয়েছে। এজন্য কারো বিষয়ে হিংসা করা মানে হলে আল্লাহর প্রদত্ত নেয়ামতকে আমি হিংসা করলাম, এটা আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ পাক বলছেন দেখো এই দুনিয়ায় যে আমি মানুষের মধ্যে কম বেশি করেছি এটা আমার কাজ, এটা অন্য কারো কাজ নয়। আল্লাহ পাক সূরা যুখরুফের 32 নম্বর আয়াতে বলছেন আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কসামনা বাইনাহুম, যারা হিংসা করতেছে তারাই কি এই মানুষের মধ্যে এই যে পার্থক্য আছে ধনী গরিবের সম্মান অসম্মানের, এই পার্থক্য বা এই পার্থক্য কি তারা করেছে নাকি আমি করেছি? আল্লাহ বলছেন নাহনু কসামনা বাইনাহুম, আমি এই মানুষের ভিতরে তারতম্যর যেটা পার্থক্য সেটা আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক আরেকটি আয়াতে বলছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বাবাকুম আলা বা, তোমাদেরকে পরস্পর যে একে অপরের চেয়ে বেশি সম্মানিত করেছে, কাউকে সম্মানে কম করেছে, এটা নিয়ে তোমরা কারো সম্পর্কে বিদ্বেষ করো না, হিংসা করো না, তোমরা আশাও করো না, আশাও করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে দেখো তোমরা একে অপরের সাথে লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরের সাথে হিংসা করো না, একে অপরের গীবত করো না, একে অপরের পিছে লাগো না, দেখি ও কি করছে মানে মন্দ খোঁজার তালাশ করো না, ওয়ালা তাজাসসু কারো মন্দ খোঁজো না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর সবাই ভাই হয়ে যাও, পরস্পর কি হয়ে যাও, ভাই হয়ে যায়। তাহলে হাসাদ এবং হিংসা করতে স্বয়ং আল্লাহ তাআলা নিজে নিষেধ করেছেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে হাসাদকারীর হাসাদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার বিধান শিখিয়ে দিয়েছি। সূরে ফালাক আল্লাহ পাক বলেছেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আয় আল্লাহ
যে আমার সম্পর্কে হিংসা করে তার হিংসা থেকে বাঁচার জন্য আয়াল্লাহ তোমার আশ্রয় চাচ্ছি। তার মানে কি হিংসাকারী আছে এবং হিংসা করার কারণে অনেক বড় ক্ষতি হয়ে যায়, অনেক বড় ক্ষতি হয়ে যায়। আচ্ছা, হিংসা এমন একটি হাতিয়ার, মনে রাখবেন, এমন একটি মারাত্মক গুণা যেই গুণার আবিষ্কার বা উৎপত্তির মূল হোতা হলো স্বয়ং শয়তান নিজে। এবং এটার সূচনা হয়েছে কখন থেকে? মানব সৃষ্টির প্রথম দিন থেকে। এমনকি আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে প্রশ্ন করেছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলীফা, আমি জমিনে একটা খলিফা তৈরি করতে চাই। ক্বালু আতাজআলু ফিহা মান ইফসুদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, এমন জাতিকে সৃষ্টি করতে যাও যে ফাসাদ করবে, পরস্পর রক্ত প্রবাহিত করবে? যদি তোমার ইবাদতের জন্য সৃষ্টি করতে চাও তাহলে নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা তোমার তাসবিহ প্রশংসা করি। তাহলে কেন আল্লাহ কি বলছেন? নাহনু আলামু মা লা তাআলামুন, ইন্নী আলামু মা লা তাআলামুন, বিষয়টা আমি জানি তোমরা জানো না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করার পর কি বললেন? ওনার শরীরের ভিতরে রূহ দিল, রূহ দেওয়ার পর বলছেন সমস্ত ফেরেশতাদেরকে, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমকে সিজদা করো, ওই সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। আচ্ছা, ইবলিস কি ফেরেশতা ছিল? না, ইবলিস তো মিনান নার, জিন, অগ্নি থেকে বানানো, মানুষ সৃষ্টি মাটি থেকে, ফেরেশতা সৃষ্টি নূর থেকে, জিন সৃষ্টি আগুন থেকে। ফেরেশতা ইবলিস সে যদিও জিনের একজন ছিল কিন্তু সে এত আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করেছে যে আল্লাহ পাক তাকে ফেরেশতার মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ, এত বড় মর্যাদা পেয়েছে, এত বড় মর্যাদা পেয়েছে আল্লাহ পাক পৃথিবীতে অন্য কোনো মাখলুককে দেয়নি, ফেরেশতার মর্যাদা কাউকে দেয়নি, দিয়েছে কাকে? ইবলিসকে দিয়েছিল আল্লাহ পাক। এত বড় মর্যাদা পেয়েছে, দেখুন এত বড় মর্যাদা পাওয়ার পরও তাকে যে জিনিসটা তাকে ক্ষতি করেছে সেটা হলো হিংসা। যখন আদমকে সিজদা করতে বলা হলো ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ বলছেন হে ফেরেশতা তোমার সিজদা করো, সবার সিজদায় রত হয়ে গেল, ইবলিস সিজদা করছে না। কেন কেচ্ছা করছে না সিজদা? এখন তার ভিতরে হিংসা ঘুরপাক খাচ্ছে যে আমার সৃষ্টি আগে, আদমের সৃষ্টি পরে, সৃষ্টির সূত্র যদি দেখি তাহলে আমি তার চেয়ে উত্তম বেশি। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি সৃষ্টি আগুন থেকে আর আদম সৃষ্টি মাটি থেকে, আগুন জ্বালালেও তার শলা উপরের দিকে যায় আর মাটিতে উপরে ঢেল মারলেও আবার নিচে চলে আসে, সে সেজদা করলো না, সেজদা করে না। আল্লাহ পাক তাকে কি করে দিলেন? একেবারে চিরস্থায়ী শয়তানে পরিণত করে দিয়েছে, মারদুদ মানে অভিশাপ্ত, অভিশাপপ্রাপ্ত। এত বড় একটি মর্যাদা সম্পন্ন জাতি আল্লাহ পাক তাকে ধ্বংস করেছে, এই ধ্বংসের পেছনে যেটা ইন্ধন ছিল সেটা হলো হিংসা। এবং শয়তান তো বুঝতে পেরেছে যে আমি কেন ক্ষতিগ্রস্ত হলাম, শয়তান বোঝে নাই, শয়তান বুঝেছে। এখন শয়তান বলছে যে আয়াল্লাহ তাহলে আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু পাওয়ার দাও, আমিও তোমার আদম সন্তানকে একটু ক্ষতি করার চেষ্টা করি, এর কারণে আমি ক্ষতিগ্রস্ত হলাম তো। আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমাকে একটা ক্ষমতা দেন, আমিও এদেরকে পদভ্রষ্ট করার চেষ্টা করি। আল্লাহ বলছেন ফা ইন্নাকা মিনাল মুনজারিন, তুই কেয়ামত পর্যন্ত তোকে সুযোগ দেওয়া হলো, ঠিক আছে তুমি চেষ্টা চালিয়ে যাও। শুরু হয়ে গেল চেষ্টা, চেষ্টার সূচনা হলো, চেষ্টার সূচনায় এক পর্যায়ে তো নাফরমানি করে ফেলে দিল, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে দিলেন, হাওয়া সৃষ্টি করলেন, জান্নাত থেকে বের হয়ে চলে আসতে বাধ্য হলেন। এরপরে দীর্ঘদিন শাস্তি পাওয়ার পর আল্লাহ পাক তাদেরকে আবার মিলিয়ে দিল, আল্লাহ পাক তাদের মাধ্যমে সন্তান মানু আদম সন্তানের সূচনা শুরু হলো, জন্ম হলো কাবিল এবং হাবিলের দুই ভাই।
মানব সৃষ্টি যেভাবে বিস্তার লাভ করেছে এখন যেভাবে হয় মানব জাতির শুরুতেই হয়েছিল না একই সাথে একটা ছেলে এবং একই সাথে একটা মেয়ে জন্মগ্রহণ করত আগের ছেলে পরের মেয়েকে বিয়ে করত আর পরের মেয়ে আগের ছেলের সঙ্গে বিবাহ আর কাবিল বড় ভাই হাবিল ছোট ভাই বড় ভাইয়ের সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে সেটা সুন্দরী বেশি আর ছোট ভাইয়ের সাথে যে জন্মগ্রহণ করেছে সুন্দরী বেশি হিসাব মতে অসুন্দরকে বড় ভাই নিতে হয় কিন্তু বড় ভাই নিতে রাজি না আল্লাহ পাক সূরা মায়দায় সুন্দরভাবে আলোচনা করেছিল অত আলাইহিম নাবা আবনাই আদম বিল হক আমি আলোচনায় যাচ্ছি না বিস্তারিত আলোচনায় যাচ্ছি না সেখানে কিন্তু এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করেছে হত্যা হয়ে গেছে এর পিছনে মূল কারণ কি ছিল হিংসা আমার বেবি বড় ভাই আমি তার চেয়ে সম্মানিত বেশি শক্তি বেশি আমার তো আমি অসুন্দর বউ নেব আর ছোট ভাই সুন্দর বউ নেব চিন্তা করেছেন মানব জাতির থেকে যে মারাত্মক একটি কাবিরা গুনাহ হয়েছে সেটা হলো হত্যা সেটা কি হত্যা ভাই ভাইকে হত্যা করলো আর এই ভাই ভাইকে হত্যা করার পিছনে যেটা মূল ইন্ধন ছিল সেটা হলো হিংসা তাহলে কি বোঝা গেল এই রোগ আজকের কোনো নতুন রোগ না এটা একেবারে মানব জাতির সৃষ্টি থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত মানব জাতির জন্য সবচাইতে ভয়াবহ একটি বদভ্যাস এবং মানবিক রোগ যে এই রোগের কারণে মানব জাতি আজকে ক্ষতিগ্রস্ত তাহলে হিংসা এমন একটি মারাত্মক গুণা যেটা মানব সৃষ্টির প্রথম থেকে চলে আসছে একটু আগে যেটা বলেছি সেটা হলেই হিংসা করা মানে হলেই আল্লাহর প্রদত্ত সিস্টেমটাকে অস্বীকার করা আল্লাহর ইখতিয়ারের উপর আল্লাহর ইচ্ছার উপর নিজের প্রশ্ন করা যে আল্লাহ তাকে ধনী বানাইছে কেন আল্লাহ তাকে সম্মানিত কেন করেছে এতে মানুষের কোনো লাভ নেই যে হিংসা করে তার কোনো লাভ নেই বরং মারাত্মক ক্ষতি মারাত্মক কি ক্ষতি প্রথম যেটা ক্ষতি যেটা একটু আগে শুনলেন যে মানুষকে সম্মান থেকে অসম্মান বানিয়ে দেয় মানুষের মাঝে কতল হ্যাঁ হত্যা এই ধরনের ঘটনাও ঘটে মূল হলো হিংসা এটা একটি মূল কারণ হিংসার একটি মানে ক্ষতির কারণ দুই নম্বর ক্ষতি হলেই যার মধ্যে হিংসা আছে সে সত্যকে কখনো গ্রহণ করতে পারে না মনে রাখবেন যার মধ্যে হিংসা আছে সে কখনো সত্য জিনিসকে গ্রহণ করতে পারবে না সেটা যে কোনো সত্য হোক দিনের সত্য হোক দুনিয়াবি সত্য হোক কারণ তার ভেতরে হিংসা তার মধ্যে একটাই জিনিস যে সে আমার চেয়ে ছোট থাকবে বড় কেন সে আমার চাইতে সম্মানে কম থাকবে বেশি কেন এটাও তার মধ্যে কাজ এই জন্য সত্যটা সে কখনো মানতে রাজি নাই এটা কি সত্য নয় এই ব্যক্তি ব্যবসা করেছে পরিশ্রম করেছে আল্লাহ তাকে সম্পদ দিয়েছে আর তুমি ব্যবসা করো নাই পরিশ্রম করো নাই যে তুমি তো মালিক হবে কোথেকে সত্যটা মেনে নিতে পারছে না তার বাড়ি কেন ভালো হলো সে আমাদের সম্মানিত কেন বেশি হলো আল্লাহ পাক বলছেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা হাসাদান মিন ইনদি আনফুসিহিম বলছেন আহলে কিতাব যারা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছেন কিছু মানুষ যখন মুসলমান হয়েছে তখন অধিকাংশ মুশরিক কাফের আহলে কিতাবদের আশা হলো এই ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা যারা মুসলমান হয়েছে এদেরকে যে কোনো অবস্থায় এদেরকে আবার কুফরের দিকে ফিরে নিয়ে যাবে কেন সমস্যা কেন সে তার ইচ্ছা সে তার ধর্ম মানার ক্ষেত্রে সে স্বাধীন সে ইসলাম গ্রহণ করতে পারে বলছেন হাসাদাম মিন ইনদি আনফুসিহিম এটা হলো হিংসার কারণ সে আমার দিন ত্যাগ করলো কেন আমাদের থেকে আলাদাভাবে চলছে কেন ঠিক আছে না এটা সেই যুগে ছিল এই যুগেও কিন্তু আছে আজকে সত্য মানতে একটি বড় বাধা কিন্তু হাসাদ হিংসা ঠিক আছে না সমাজের ভিতরে কোনো ফেরকার অভাব আছে দলের অভাব আছে মাযহাব তরিকার অভাব আছে আল্লাহ পাক তো কোরআন মাজিদে স্পষ্ট করে দিয়েছে বলছেন লাইলুহা কানাহারিয়া অস্পষ্ট তো কিছু নেই এর মধ্যে একেবারে রাত নাই শুধু দিন আর দিন তারাক্তুকুম আলা মাহজাতিন বাইদা আমি সুস্পষ্ট দলিল ভিত্তিক সাদা স্পষ্ট দিন তোমাদের মাঝে রেখে গেলাম অথচ সেই দিন পাওয়ার পরেও সত্য জানার পরেও এখনো বহাস করতে হচ্ছে যে নবী কি মাটি তৈরি ছিলেন না নজরুল তৈরি ছিলেন
এখনো বহাস করতে হচ্ছে মিলাদ পড়া কি সুন্নত নাকি বেদাত, এখনো বহাস করতে হচ্ছে যে মানুষ মারা যাওয়ার পর তার জন্য কবরে বসে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা, মসজিদে ফরজ সালাতের পর মোনাজাত করা যাবে কিনা, শবে বরাত ছড়িয়ে আছে কিনা, শবে মেরাজ আছে কিনা, আল্লাহ পাক কি আমাদের জন্য সুস্পষ্ট দিন রেখে যায়নি? এখনো বিশ রাকাত এগারো রাকাত নিয়ে চরম দ্বন্দ্ব বাহাস মুবাহেসা। আমার বিশ্বাস আমি আপনাদের মাধ্যমে এই কথাটি সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে যাচ্ছি, সেটা হলেই আল্লাহ পাক আমাদেরকে যে দিন দিয়েছেন সেই দিন বোঝার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা নেই। আমার বিশ্বাস যারা ইখতিলাফ করতেছে তারা কিন্তু সত্যটা জানে, জানার পরেও তারা এটাকে শুধুমাত্র হিংসা এবং হাসাদের কারণে সেটাকে গ্রহণ করতে পারে না, যেহেতু এতদিন তো এটা আমি মানিনি, এতদিন যেটা করি নাই এখন যদি আমি চেঞ্জ হয়ে যাই তাহলে মানুষ আমাকে কি বলবে? এই অভ্যাসটা কার ছিল? আবু তালেব। তিনি কি তার ভাতিজাকে বুঝতেন না, চিনতেন না? তার আখলাক সম্পর্কে তিনি কি সচেতন নয়? অবশ্যই সচেতন। ভাতিজা মৃত্যু সোজা এসে চাচাকে বলছে, চাচা তুমি আমাকে এখনো চিনলে না, কোথায় হাফসার বাদশাহ, আমাকে দেখেনি, আমার কথা শুনেই আমি যে সত্য রবি সে বুঝতে পেরেছি। চাচা তুমি আমার কাছে থেকে আমার এত সেবা যত্ন করেও আমাকে তুমি চিনলে না। আচ্ছা তুমি এখন এমন একটা পর্যায়ে তুমি আছো, এখন যদি তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে তুমি চিরস্থায়ী জাহান্নামী, আমি তোমার ভাতিজা হয়ে কিয়ামতের দিন সেই জাহান্নাম থেকে বাঁচানোর আমার কোনো ক্ষমতা থাকবে না। তুমি এই অবস্থায় যদি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করে তোমাকে জান্নাতে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। সে কেন গ্রহণ করছে না? মানুষ কি বলবে? এতদিন একটা জিনিস মেনে আসছি, এখন যদি পরিবর্তন, মৃত্যুর সময় যদি আমার ভাতিজার দিন মেনে মারা যায় তাহলে সমাজে মানুষেরা বলবে, আরে মরার সময় ভাতিজার দিন, এতদিন বাপদাদার দিন মানলো আর মৃত্যুর সময় ভাতিজার দিন গ্রহণ করছে। এই জিনিসটা শুধু শোনার কথা না, আমাদেরকে বুঝতে হবে, আমাদের মধ্যে ওই জিনিসটা আছে। হক বলছেন এটা হলো অহংকার, হাসা, হিংসা, তাকাব্বুর। হক জানার পরে, সত্য জানার পরে সেটাকে গ্রহণ না করা, এটা হলো অহংকারের চিহ্ন, হাসাদ হিংসার কারণে এটা হয়। অতএব এখান থেকে যেন আমরা পরিত্রাণ পাই এটা আমাদের চিন্তা করতে হবে। হিংসা করা কাবিরা গুণ, হিংসা করা কাবিরা গুণ, এর দ্বারা ক্ষতি কি? প্রথম ক্ষতি একটা শুনলেন, হক জিনিস গ্রহণ করা যায় না। দুই নম্বর ক্ষতি হলেই কারো বিষয়ে হিংসা করলে আমার নেকি অটোমেটিক কমে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুল হাসাদ فَإِنَّ الْحَسَدَ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ তুমি হিংসা করা থেকে বিরত থাকো, কারণ হিংসা يَأْكُلُ الْحَسَنَاتِ يَأْكُلُ খেয়ে নেয়, পুড়িয়ে ফেলে দেয় তোমার নেকি নেকি কাজ। كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ যেমন নাকি আগুন লাকড়িকে জ্বালিয়ে নষ্ট করে পুড়ে ফেলে দেয়, কারো বিষয়ে হাসাদ হিংসা করলে তোমার নেকি অটোমেটিক পুড়ে যায়। আমার লাভ, এতে কোনো লাভ আছে? আমি চেয়ারম্যান হতে পারলাম না, ইনি হলো কেন? আমি বড় বাড়ি বাড়ি মালিক হতে পারিনি, ইনি হলো কেন? আমি সুন্দর নারী, আমি যাকে বিয়ে করবো সে করলো কেন? ঠিক আছে না? এই যে প্রতিহিংসা, এই যে প্রতিহিংসা, ভাই ভাই প্রতিহিংসা, ভাই বোনের মধ্যে প্রতিহিংসা, প্রতিবেশীর মধ্যে প্রতিহিংসা, প্রতিষ্ঠানের মাঝে প্রতিহিংসা, রাজনীতিদের মাঝে প্রতিহিংসা, এই যে দলাদলি প্রতিহিংসা, একে অপরের খুন, এটা কিসের কারণ? সবগুলি হলো হাসাদ ও হিংসা। এটার দ্বারা কি কেউ কারো নেয়ামতকে কমাতে পেরেছে? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি যদি হিংসার শিকার হয়ে প্রতিপক্ষকে যদি আপনি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন, ভালো করে বোঝেন, হিংসার শিকার হয়ে প্রতিপক্ষকে যদি আপনি ক্ষতি করার চেষ্টা করেন, হাত দিয়ে হোক, জবান দিয়ে গালি দিচ্ছেন, হাত দিয়ে তাকে ঘুষি মেরেছেন, বা তার পেয়ে ছুরি মেরেছেন, তাকে হত্যার চেষ্টা করেছেন, ক্ষতি কি জানেন? আপনার লাভ কিছু নেই। যখন নাকি কাবিল হাবিলকে হত্যা করতে যাচ্ছিল, তখন এক ভাই যদি আমাকে মারতে আসে তো আমারও তো শক্তি আছে, শরীয়তে এটা জায়েজ। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করতে আসে তাহলে সে তাকে প্রতিহত করতে পারে। কেউ আমার ধন সম্পদ চুরি করতে এসেছে, ডাকাতি করতে আসে, আমি প্রতিহত করতে পারবো। প্রতিহত করতে যেহেতু আমার হক, প্রতিহত করা আমার জান মানের হেফাজত করার দায়িত্ব আমার, প্রতিহত করতে গিয়ে যদি আমি মারা যাই আমি শহীদ। ঠিক আছে, এখন হাবিল তাকে যখন হত্যা করতে এসছে, কাবিল
তখন হাবিল বলছে দেখো তুমি অন্যায় করছো ভুল করছো দুইজনে কুরবানিও দিলাম কুরবানি দিয়ে আল্লাহ পাক আমার পক্ষে রায় আসলো এটাকে মেনে নেওয়া উচিত ছিল না ইতিহাস তো জানেন দুই ভাইয়ের কুরবানি দিলে একটা কবুল হলো হলো না বলছেন সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে এসে গেছে সত্যটা স্পষ্ট তারপরেও তুমি সেটা না মেনে আমাকে মারতে আসছো এখন হাবিল ইচ্ছা করে সেও তো তাকে মারার জন্য চেষ্টা করতে পারে কিন্তু দেখেন মুত্তাকি আল্লাহ আকবার মুত্তাকি মুমিনের কাজ হলো এই লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ভাই তুমি এটা করো না তবে শুনে রাখো তুমি আমাকে মারতে আসলেও আমি তোমাকে মারতে যাব না ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন আমার ভিতরে আল্লাহর ভয় আছে ভয় আছে আর আরেকটা কারণ আছে সেটা হলো এই যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে অন্যায়ভাবে তাহলে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে তার পাপ উল্টা হত্যাকারীকে দেওয়া হয় তার পাপের বোঝা সে নিয়ে নেয় এটা কি লাভ না লোকসান এটা আমার ক্ষতি হলো না আমি কাকে হত্যা করলাম এই যে ইসলামী চেতনা ইসলামী শিক্ষা এটা মানুষের মধ্যে নাই এই জিনিসটা যদি মানুষ বলতো যদি বুঝতো যে পৃথিবীর নিয়ন্ত্রক আল্লাহ তাআলা তিনি ইজ্জতের মালিক তিনি সবকিছুর মালিক আমি মানুষের মধ্যে হিংসা না করে আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ তুমি আমাকে তার মতো বানাও তিনি তো করতে পারেন সবকিছু সেটা না করে আমি যেটা করছি এটা তো আমার ভুল পথ এটার দ্বারা আমার কোনো লাভ নেই ক্ষতি হলো কি হাবিল বলছে তুমি মারলেও আমি মারবো না কারণ আমার হাতে তুমি যদি হত্যা হয়ে যাও তাহলে তোমার গুনাহ আমার উপর আসবে আমি এটা চাই না হত্যা হয়ে যাব কিন্তু আমি তোমার গুনাহ টানতে রাজি নই মুমিন তাহলে হাসাদ হিংসা করে কাউকে যদি আমি ক্ষতিগ্রস্ত করি আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে আজকে আমি নিরাপদে আছি আমার থেকে আমার আপনজন আত্মীয় স্বজন প্রতিবেশী কেউই নিরাপদে নেই শুধু আমরা কার কি ক্ষতি করব এটা চেষ্টা করি কারো উপকার করার কোন তো চিন্তা আমাদের মধ্যে কারো নাই কিন্তু আর দিন ওয়ান নসিহা আল্লাহ আমাদেরকে যে সুন্দর দিন দিয়েছেন এই দিনের শিক্ষা যদি মানুষের মধ্যে আসতো এটা যদি মানুষরা গ্রহণ করতো তাহলে দুনিয়ায় জান্নাতের একটা নমুনা পাওয়া যেত দুনিয়ায় মুসলমান রাস্তায় পকেট থেকে টাকা পড়ে গেছে সেটা পাওয়ার পর সে এলান করতো আমি একটা টাকা পেয়েছি আর একটা মুসলমান কোনো ভাইয়ের টাকা আপনি ইতিহাস জানেন না মুসলমানকে কষ্ট দেওয়া কত বড় পাপ আর মুসলমানের কল্যাণ চাওয়া কত বড় নেকির কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাআইতু রাজুলান ইয়াতাকাল্লামু ফিল জান্নাহ আমি একজন ব্যক্তিকে জান্নাতে দেখলাম চলাফেরা করছে আর তার কাছে যদি একটা নেকি ছিল সেই নেকিটা হলেই সে রাস্তা দিয়ে হেরে যাচ্ছিল রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস পরিত্যক্ত ছিল ওই ব্যক্তি মনে করেছে এটা দ্বারা পরবর্তীতে আশা মানুষ কষ্ট পেতে পারে সরিয়ে দিয়েছে আল্লাহ পাক তার এই কাজটি এত পছন্দ করেছে এই একটি কাজের বিনিময়ে তাকে জান্নাত দিয়েছে আমরা ইতিহাস জানি না সারা জীবন ব্যভিচারী করে একটা কুকুরকে পানি পান করিয়ে ব্যভিচারীকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন কুকুরকে পানি পান করায় আর আমরা মানুষকে পানি পান করানো দূরের কথা কারো রাস্তাতে কাঁটা সরিয়ে দেওয়ানো দূরের কথা কাঁটা আরো বিছিয়ে দিই কাঁটা বিছিয়ে দিই প্রতিবেশীর সাথে বলতো কার রাস্তা কিভাবে দখল করবে হ্যাঁ কার বাড়ির ভিতরে কে ঢুকবে হ্যাঁ কে কার দিকে তাকাবে আল মুসলিম হারামুন আলাইহি ইরজুহু ওয়া মালুহু মুসলমানের উপর মুসলমানের অপর মুসলমানের ইজ্জতকে সংরক্ষণ করা ওয়াজিব অপর মুসলমানের মালকে হেফাজত করা ওয়াজিব এই ইসলামের শিক্ষা চেতনা আমরা বলি আমাদের সরকার যতই চেষ্টা করুক মানুষদেরকে পুলিশ দিয়ে বাহিনী দিয়ে কখনোই এই দেশকে একটা সুন্দর জাতিতে পরিণত করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত এই জাতির ভিতরে আমরা একটি হাতিয়ারের মাধ্যমে আমরা এর মধ্যে পরিবর্তন করে দিতে পারি সেটা হলো ঈমান এবং ইসলামের আলো যদি এদের মধ্যে ঢুকে দিতে পারি তাহলে এই মানুষ সব পরিবর্তন হবে পরিবর্তন হয়ে যাবে কেন মক্কা থেকে হিজরত করে এসেছে মদিনাবাসীরা বলছে ভাই আমার একটা বাড়ি তুমি নিয়ে নাও আমার দুটা স্ত্রী একটাকে তালাক দিচ্ছি তুমি বিয়ে করে নাও ইতিহাস কি পৃথিবী থেকে সৃষ্টি করেছে রসুলের ঘরে মেহমান এসছে বাড়িতে গেছে খাবার কিছু আসে নাই সাহাবি বলছে আমার বাড়িতে খাবার মেহমানদারি করা কিছু নেই কে মেহমানদারি করবে একজন সাহাবি দাঁড়িয়ে গেছে আমি করবো নিয়ে গেছে বাড়িতে
মেয়ে যে দেখছে স্ত্রীকে জিজ্ঞাসা করছে মেহমান নিয়ে আসছি বাড়িতে রসুলের মেহমান মেহমানদারি করতে হবে খাবার কি আছে বলো বলছে খাবার তো পর্যাপ্ত নেই যা আছে তা আমাদের বাচ্চাদের হবে আমাদের সবার হবে না বলছেন আল্লিহুম তাদেরকে ভুলিয়ে ভুলিয়ে রেখে ছুঁয়ে দাও মেহমানকে খানা খাওয়াও বাচ্চাদেরকে বলো এই যে খাবার আনা হচ্ছে ভুলিয়ে দাও কেমন ভাবে ইমান কেমন দৃষ্টান্ত ইতিহাস শুনছে একটু চিন্তা করে দেখি আসলে আমাদের বাপ দাদা তারা কেমন ছিলেন আসলে ইমানের চেতনা কেমন ইমান কাকে বলে শুধু বসে দেশে একদিন জুমা পড়লাম পাঁচ সপ্তাহ নামাজ কোনো রকম পড়লাম বড় মমিন একবার হজ করে আসছে একেবারে মুত্তাকি মমিন দাবি করছি এত সহ জি মেহমানের খাওয়া যতটুকু আছে একজন খেতে পারবে সুন্নত হলো এই মেজবানের সাথে বসতে হবে মেজবান বলছে সাথে বসে যদি একসঙ্গে দুজন খাই ওরও পেট ভরবে না আমারও ভরবে না সেগুলো কোন অপরিচিত মানুষ শুধু একটা মুসলিম ভাই স্ত্রীকে বলছে খানা যখন শুরু হবে দূর থেকে ফু দিয়ে বাতিটাকে নিভিয়ে দিও আমি শুধু মুখ লড়াবো আর মেহমান পেট ভরে খাবো এমনটাই করেছে এই যে কাজটা করেছে এটা কি পরবর্তী পরের দিন যে এলান করেছে মানুষের সামনে আমি এটা করেছি বলেছে কি কেন করেছে আল্লাহ সন্তুষ্ট হলেন দুনিয়ার কোন চোখ দেখে নাই কিন্তু পৃথিবীর যিনি নিয়ন্ত্রক যিনি দৃষ্টি এবং এলিমের দৃষ্টিকোণ থেকে সর্ব জায়গায় বিরাজমান তিনি আসমান থেকে দেখে দিয়েছেন যে আমার বান্দা কি করছে ওয়ায়ুতিরুনা আলা আনফুসিহিম ওয়া লাও কানা বিহিম খাসাসা আয়াত নাযিল করে দিয়েছিলেন আহ মদিনায় এমন কিছু মানুষ আছে যারা নিজের জানের চাইতে অন্যের জানকে তার প্রাধান্য দেয় নিজের ক্ষুধার চাইতে অন্যের ক্ষুধাকে প্রাধান্য দেয় আয়াত নাযিল হয়েছে সাহাবী পরদিন ফজরের সালাত পড়তে যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবী তুমি রাত্রে কি করেছো যে তোমার পক্ষে আল্লাহ পাক আয়াত নাযিল করেছে সুবহানাল্লাহ এর চেয়ে বড় পাওয়ার কিছু আছে যে তার পক্ষে আল্লাহ পাক আয়াত খুশি হয়ে আয়াত নাযিল করেছেন এত এর চেয়ে বড় আর এনাম দুনিয়া কি হতে পারে সমাজে দিন ভাই তাহলে হাসাদ করলে হিংসা করলে নিজের ক্ষতি আমি যদি এটা করতে যেয়ে কাউকে আমি ক্ষতিগ্রস্ত করি তাহলে আমি নিজে ক্ষতিগ্রস্ত হবে তার কোনো ক্ষতি হবে না হিংসা করা এটা হলো সৎ চরিত্র না অসৎ চরিত্র মানুষদের কাজ এটার দ্বারা কোনো মানুষের কখনোই কল্যাণ লাগবে না এবং এটা হলো মারাজন কালবি এটা একটা অন্তরের রোগ এটাকে অন্তরের রোগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজতামিউ ফি জাওফি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ কোন মানুষের এই পেটের মধ্যে ঈমান এবং হাসাদ দুটো একসাথে থাকতে পারে না বুঝতে পারলাম তার মানে হলো হাসাদ অত্যন্ত মারাত্মক গুণ অত্যন্ত ক্ষতিকর গুণ এবং আজকে পৃথিবীতে যত অন্যায় হত্যা অবিচার বা পরস্পর হিংসা হাসাদ যা কিছু হচ্ছে মূল কারণ কিন্তু হিংসা এবং হাসাদ ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন ইন্নি রাআইতু আহাদ আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন স্বপ্ন দেখেছে যে 11টি তারা এবং সূর্য এবং চাঁদ আমাকে সেজদা করছে বাপ নবী ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের তাবীর জানে ব্যাখ্যা জানে বলছেন ইয়া বুনাই লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদুনাকা কাইদা স্বপ্নটা তোমার ভাইদেরকে কাউকে বলো না কেন বলছে নিষেধ করেছে বলছেন ভাইয়া কি দু লাখা কায়দা দেখছেন ভাই ভাই হওয়ার পরেও আল্লাহ পাক তোমাকে সম্মানিত করবে তোমাকে এই মিশরের বাদশা বানাবে বাপ যে বুঝতে পেরেছে বলছেন এই শব্দটা ভাইদেরকে বলো না তাহলে তোমার জন্য তারা চক্রান্ত করবে তাহলে বিষয়টা কিন্তু মারাত্মক বিষয় এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে শরীরটা বুঝতে হবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এই যে সংক্ষিপ্ত জীবনটা দিয়েছেন এই জীবনটা যে কত সংক্ষিপ্ত এটা আজ থেকে এক বছর আগে যতটা বুঝি নাই এখন বোঝা খুবই সহজ এখন আল্লাহ পাক সারা পৃথিবীকে এমন একটা শিক্ষা দিলেন যারা মনে করতো রোগ হলেই জগৎসিংহাপুরে চিকিৎসা করতে টাকা আছে পেলেন আছে তারা কি শিক্ষা পায় নাই সারা পৃথিবীর সবচাইতে শক্তিধর যারা তারা আজকে দুই জান হয়ে বসে আছে দুনিয়ায় এই অশান্তি থেকে আমেরিকা কত উন্নত দেশ কত লাখ লাখ মানুষ একেবারে ঘরে বসে মারা যাচ্ছে তাকে কেউ মারতে হচ্ছে না তারা তো মানুষকে মেরেছে আফগানিস্তানে যে কিন্তু আল্লাহর প্রতিশোধ কেমন প্রতিশোধ আমরা যখন শুনতাম একসময় আগে ছোটবেলায় যে নমরুদকে মেরেছে আল্লাহ পাক মাছি দিয়ে মশা দিয়ে তখন বলা হতো মশার আবার কি শক্তি
পাখির পায়ে ছোট্ট আবাবিল পাখি, আবাবিল পাখি আবাবিল ঝাঁকে ঝাঁকে, পাখির পায়ে ছোট্ট একটি আকির বা পাথরের ফোঁটা দিয়ে যদি হাতির বহরকে আল্লাহ ধ্বংস করে থাকেন, আল্লাহ পাক যে কত বড় মহাশক্তিশালী এটাকে বুঝতে গিয়ে আমাদের এই যুগে এখন বর্তমানে আমাদের বুঝতে এটা কষ্ট হওয়ার কিছু নয়। আজকে আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি, কাকে কখন করোনায় ধরবে জানবে। তাহলে বাহাদুরি কিসের? আমি কিন্তু এখন অপেক্ষায় আছি যে না, এই রোগ কেমন এসেছে কোথায়? রাজশাহী বিভাগে, এখনো শহরে আসেনি, অথবা লক্ষ্মীপুরে এসেছে, নদাপাড়া আসেনি। কয়েকদিন আগে আমার ভাগ্নি বলছে যে নদাপাড়ায় এসে গেছে, বলছে আমি আর ঘর থেকে পারব না, নদাপাড়া চলে আসছে। জি, তো আমি তো মনে করছি যে আমার বাড়িতে যতক্ষণ পর্যন্ত না আসবে অতক্ষণ পর্যন্ত আমি এখন অপেক্ষায় আছি। এখনো কিন্তু আমরা কেউই তৌবা করিনি। দুই রাকাত সালাত